হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। অ্যান্ড্রয়েডের বাংলা টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কি করে অ্যাক্টিভিটি এবং অ্যাক্টিভিটির লাইফ সাইকেল নিয়ে কাজ করা যায়। তাহলে সর্বপ্রথম দেখে নেই যে অ্যাক্টিভিটিটা কি। একটা উদাহরণ যদি বলি, এই একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা সরি এই একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা রান হওয়ার সাথে সাথে আমাদের সামনে যে একটা সিঙ্গেল স্ক্রিন চলে আসলো, এটাই আমার একটা কি বলা হয়, এটাকে বলা হয় অ্যাক্টিভিটি। এখান থেকে একটা অ্যাপ্লিকেশনে এক বা একাধিক অ্যাক্টিভিটি থাকতে পারে, এখান থেকে আমি অন্য একটা অ্যাক্টিভিটি যেতে পারি, সেখান থেকে আরেকটা অ্যাক্টিভিটি যেতে পারি। এভাবে আমার বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে আমার লিঙ্ক আপ থাকতে পারে, ইন্টেন্ট থাকতে পারে। ওকে, তাহলে প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনে এক একটা অ্যাক্টিভিটি। এবার দেখি যে অ্যাক্টিভিটি কিভাবে ক্রিয়েট করা যায়। যদি আমরা অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে চাই, তাহলে অবশ্যই আমাদের জাভা ফাইলের এখানে অ্যাপের এখানে জাভা ফাইল, তারপর এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখান থেকে নিউ, নিউ থেকে অবশ্যই অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটির পরে কি এখান থেকে এমটি অ্যাক্টিভিটি আমি ক্লিক করলাম। তো বলে রাখি, যখন কোনো অ্যাক্টিভিটি ক্রিয়েট হয় তখন তার দুইটা ফাইল ক্রিয়েট হয়, একটা জাভা ফাইল, একটা এক্সএমএল ফাইল। দেখুন এখানে আমার যেহেতু অ্যাক্টিভিটি মেইন অ্যাক্টিভিটি একটা আছে, সো সেক্ষেত্রে এখানে কি আছে, মেইন টু অ্যাক্টিভিটি, এবং এর একটা এক্সএমএল ফাইল কি, অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন টু। ওকে, তাহলে বলছি যখন কোনো অ্যাক্টিভিটি ক্রিয়েট করা হয় তখন অ্যাক্টিভিটির একটা জাভা ফাইল তৈরি হয়, একটা এক্সএমএল ফাইলও অটোমেটিক তৈরি হয়ে যায়। এখন ফিনিশ দেই, দেখতে পাবো কি যে একটা জাভা ফাইল, একটা এক্সএমএল ফাইল, দুটা ফাইল তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে একটা জাভা ফাইল, মেইন মেইন টু অ্যাক্টিভিটি ডট জাভা, একটা অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন টু ডট এক্সএমএল, দুটো ফাইল তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি। ওকে, তাহলে আমি আর কি বলি, আমরা এক্সএমএল ফাইল কি থাকবে, আমাদের ইউআই অর্থাৎ ইউজার ইন্টারফেস ডিজাইন থাকবে, আর এই এক্সএমএল ফাইলটাকে কল হবে কোথা থেকে, তো জাভা ফাইল থেকে এটাকে লোড হবে। এখানে এই সেট কন্টেন্ট ভিউর মাধ্যমে এই ফাইলটাকে লোড হবে, অর্থাৎ আমি বলতে পারি যে এক্সএমএল ফাইলের ডিজাইন হবে এবং জাভা ফাইল থেকে সেই ফাইলটাকে লোড হবে। ওকে, এরপর কি থাকে যে অ্যাক্টিভিটি লাইফ সাইকেল। একটা উদাহরণের মাধ্যমে বলতে পারি যে যখন, এটা আমি ব্যাক করি, যখন কোনো অ্যাপ্লিকেশন ক্লোজ করা হয় বা মুভ করা হয়, এই মধ্যবর্তী সময়ে অ্যাক্টিভিটিটা বিভিন্ন স্টেজে বিভিন্ন মেথডকে কল করে। আমি আবার বলি, যখন কোনো অ্যাপ্লিকেশন রান করা হয় বা অ্যাপ্লিকেশন ক্লোজ করা হয় বা মুভ করা হয় একটা অ্যাক্টিভিটি থেকে একটা অ্যাক্টিভিটিতে মুভ করা হয়, এই মধ্যবর্তী সময়ে অ্যাক্টিভিটি কি করে বিভিন্ন স্টেজে বিভিন্ন মেথডকে কি করে সে কল করে। এই কল কল কোন মেথডটা কখন কল করে, কোন মেথডটা কাজ কি, এটাকে বলা হয় লাইফ সাইকেল। চলুন একটা উদাহরণ আমরা দেখি, একটা ইমেজের মাধ্যমে দেখি। এটা অ্যাক্টিভিটি, অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন রান হওয়াতে শুরু করে ক্লোজ হওয়া পর্যন্ত মোট 7টা মেথডকে কল করে। ওয়ান ক্রিয়েট মেথড, যখন অ্যাক্টিভিটি রান হয় তখন প্রথমে ক্রিয়েট হয় ওয়ান ক্রিয়েট মেথড, তারপর ক্রিয়েট হয় ওয়ান স্টার্ট মেথড, তারপর ওয়ান রিজিউম মেথড। এই তিনটা মেথড সাকসেসফুলি রান হওয়ার পরে অ্যাক্টিভিটিটা ফুললি রান হয়, আমাদের সামনে ভিজিবল হয়। ওয়ান ক্রিয়েট মেথড কখন রান হয়, যখন আমার অ্যাক্টিভিটিটা ক্রিয়েট হয় তখন রান হয়। ওয়ান স্টার্ট মেথড কখন রান হয়, যখন আমার অ্যাক্টিভিটিটা আমার সামনে ভিজিবল হয় তখন রান হয়। আর ওয়ান রিজুম মেথডটা কখন হয়, যখন অ্যাক্টিভিটি আমার সামনে রানিং হয়, রানিং অবস্থায় আমার ওয়ান রিজুম মেথডটা কল হয়। ওকে, এবার বাকি থাকে কি ওয়ান রিজুম, ওয়ান পজ, ওয়ান স্টপ। দেখুন এক আমার সামনে এই অ্যাপটা রান আছে, এখন এখান থেকে যদি আমি এটাকে জাস্ট আমি কি করলাম, মিনিমাইজ করে রাখলাম, করে রাখার পরে কি হচ্ছে, আমার সামনে ইনভিজিবল হয়ে গেল অ্যাপ্লিকেশনটা। এখন আমি অন্য একটা অ্যাপ্লিকেশন রান করব, সে এই আপনি রান করলাম, রান করার পরে আমি চাচ্ছি কি যে এটাকে আমি ক্লোজ করে আমি আমার অ্যাক্টিভিটি আবার ফিরে চাচ্ছি, তখন কি অবস্থা হচ্ছে যে আমি আমার রাখছিলাম কোথায়, এটা আমি মিনিমাইজ করে রাখছিলাম। তাহলে এখানে আবার ক্লিক করি, তাহলে কি কল হলো যে আমার সামনে এখানে দেখুন ছবিতে কি আছে, ওয়ান পজ, ওয়ান স্টপ, তারপর কি হচ্ছে এখান থেকে আবার ওয়ান রিস্টার্ট চলে গেল। মানে ওয়ান পজ ওয়ান স্টপ হয়ে যাওয়ার পর কি আমার সামনে ইনভিজিবল হয়ে গেল, ওয়ান পজ ওয়ান স্টপ হয়ে আমার সামনে ইনভিজিবল হয়ে গেল। আমি আবার যখন আমি রিস্টার্ট করতে চাচ্ছি তখন কি হবে, ওয়ান রিস্টার্ট, ওয়ান স্টার্ট, ওয়ান রিজুম, আবার রানিং। ওকে,
এখন যদি আমি এখানে চাই যে এখান থেকে ফাইনালি আমি অ্যাপ্লিকেশনটাকে আমি ক্লোজ করে দিব, তখন কি কল হবে? ওয়ান পজ, ওয়ান স্টপ, ওয়ান ডিস্ট্রয়। তার মানে আমার এই তিনটা মেথড কল হয়ে আমার কি হবে, আমার অ্যাপ্লিকেশনটা ফুললি ডিস্ট্রয় হয়ে গেল। ওকে, এখন আমরা উদাহরণে চলে যাব, বা ডাইরেক্ট আমি আমরা কোডে চলে যাব। এটা আমার জাস্ট একটা ডিজাইন করা, আমি এখান থেকে আমি কি করব, আমার এই মেইন অ্যাক্টিভিটি যাবার চলে আসলাম। এখানে আমি কি করতে পারি, এখানে প্রথম কি বলছিলাম যে এখানে কি আছে, প্রথমে আমার কল হবে ওয়ান ক্রিয়েট মেথড। দেখি এইটা আমার ওয়ান ক্রিয়েট মেথড, ঠিক আছে। এরপর কি ওয়ান ক্রিয়েট মেথডের বাইরে আমি আরো কয়েকটা মেথড ডিক্লেয়ার করি, দেখুন তারপর কি আছে। ওয়ান ক্রিয়েট পরে ওয়ান ওয়ান ক্রিয়েট, ওয়ান স্টার্ট, ওয়ান রিজুম। তাহলে আমি কি করব, এখানে যাই জাস্ট এই ওয়ান ক্রিয়েট মেথডের বাইরে ওয়ান স্টার্ট, এস টি অন স্টার্ট, দেখুন অন স্টার্ট। তারপর কোনটা হবে, অন স্টার্ট, ওয়ান স্টার্ট, ওয়ান রিজুম। তাহলে আমি এখানে ওয়ান রিজুম কল করলাম, তারপর কি হবে, তারপর কোনটা কল হবে, সাতটি মেথড কল হবে, তার ভিতরে ওয়ান রিজুম, তারপর ওয়ান পজ, ওয়ান স্টপ, ওয়ান পজ। আমি জাস্ট মেথড গুলো এখানে ডিক্লেয়ার করে নিচ্ছি, ওয়ান পিএ, ওয়ান পজ, তারপর ওয়ান স্টপ। তো মনে রাখবেন, ভালো করে খেয়াল করে দেখবেন, ওয়ান স্টপ, তারপর ওয়ান স্টপ হওয়ার পর কি হবে, ওয়ান পজ, ওয়ান স্টপ, তারপর এখান থেকে ওয়ান রিস্টার্ট। তারপর ওয়ান রিস্টার্ট, ওয়ান রিস্টার্ট, ওয়ান রিস্টার্ট, তারপর কি, তারপর ওয়ান, ওয়ান রিস্টার্ট পরে ওয়ান ডিস্ট্রয়, ওয়ান রিস্টার্ট বা ওয়ান ডিস্ট্রয়, ওয়ান ডিস্ট্রয়, ওয়ান ডিস্ট্রয়। দেখুন আমার সাতটা মেথড হয়েছে কিনা এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এই সাতটা মেথড সে বিভিন্ন স্টেজে কল করে। ওকে, তাহলে কোন স্টেজ কখন কল করার জন্য আমরা একটা টোস্ট মেথড কল করি এখানে, টোস্ট, টোস্ট ডট মেক টেস্ট। আমরা জানি কিভাবে টোস্ট ক্রিয়েট করতে হয়, এখানে কি থাকে অ্যাক্টিভিটি, প্রথমে থাকে কি মেইন অ্যাক্টিভিটি ডট দিস দিস, তারপর প্যারামিটারটা কি থাকে মেসেজ, অর্থাৎ এখানে কোন মেসেজটা, এই মেসেজটা দেখায় যে আমি ইমেজটা শো করতেছে, ইজ রানিং, ইজ স্টার্টিং, STARTI ইন স্টার্টিং। তারপর প্যারামিটার কি ডিউরেশন, অর্থাৎ টোস্ট লেন্থ, টোস্ট ডট লেন্থ, লেন্থ শর্ট। তার অবশ্যই কি করবো, আমরা এই টোস্টটাকে শো করে দেবো। ওকে, এখানে শো করে দিলাম, এই জিনিসটা আমি কপি করে জাস্ট সবগুলো পেস্ট করি, যাতে করে আমি আপনাদের বোঝাতে সুবিধা হয় আমার। পেস্ট করলাম, আগে পেস্ট করে নেই, পেস্ট করলাম, পেস্ট, কমপ্লিট। এখন কি করব, আমি জাস্ট এটা ওয়ান স্টেপটা এখানে আমি পেস্ট করি, ওয়ান রিজুমটা এখানে আমি, ওয়ান স্টপ, যাতে যাতে বোঝাতে পারি যে কখন কোনটা কল হচ্ছে, ওয়ান ডিস্ট্রয়। এখন যদি এই মতো অবস্থা আমি আমার কোডটা রান করি, আমার অ্যাপ্লিকেশন রান করি, তাহলে কি দেখতে পাবো, একটু সময় নেবে, দেখতে পাচ্ছি আমার কোডটা রান হয়ে গেছে। এখন এখান থেকে যদি আমি আমি প্রথমে ফুললি এখান থেকে ডিস্ট্রয় করে দিই আমি অ্যাপ্লিকেশনটাকে, আমি প্রথম থেকে রান করি, দেখতে পাবেন এর সাথে মেলাবেন যে প্রথমে ওয়ান ক্রিয়েট, তারপর ওয়ান স্টার্ট, তারপর ওয়ান রিজুম, এই তিনটা মেথড সাকসেসফুলি রান হবে প্রথমে যখন আমাদের সামনে ভিজিবল হবে তখন। ওকে, তাহলে আমি রান করি এই অন লাইফ সাইকেল, দেখুন ওয়ান ক্রিয়েট, ওয়ান স্টার্ট, তারপর ওয়ান রিজুম, এই তিনটা রান হয়ে গেছে। এখন আমাদের সামনে এটা ভিজিবল আছে, এখন এখানে আমরা বিভিন্ন কাজ করতে পারবো। ওকে,
এখান থেকে আমি মিনিমাইজ করলাম বা ব্যাক করলাম, ব্যাক করে আমি অন্য একটা অ্যাক্টিভিটি ঢুকবো। দেখুন ওয়ান ওয়ান ক্রিয়েট ওয়ান স্টপ, দেখুন এখানে কি ছিল, যে ওয়ান পজ ওয়ান স্টপ, তাহলে এখানে ওয়ান পজ ওয়ান স্টপ হলো। তারপর কি আমি যদি আমি কোন একটা অন্য একটা ওপেন করলাম, ওপেন করে আমি ফুললি ব্যাক হলাম, ব্যাক হওয়ার পরে যদি আমি আবার আমি আমার অ্যাপ্লিকেশন ঢুকতে চাই, তাহলে কি হবে, এখান থেকে আমি যদি আমার অ্যাপ্লিকেশনটা আবার রিস্টার্ট করতে চাই, তাহলে এখানে ক্লিক করে দেখুন ওয়ান রিস্টার্ট ওয়ান ওয়ান স্টার্ট ওয়ান রিজুম, দেখুন এখানে কি আছে, আমি আবার এখান থেকে কি হবে ওয়ান রিস্টার্ট ওয়ান স্টার্ট ওয়ান রিজুম আবার রানিং। ওকে, এখানে যদি আমি ফুললি আমি আমার অ্যাপ্লিকেশনটা ডিস্ট্রয় করতে চাই, তাহলে কি হবে দেখুন ওয়ান পজ ওয়ান স্টপ ওয়ান ডিস্ট্রয়। ওকে, অন ডিসপ্লে। তাহলে এটাই হলো লাইফ সাইকেল। আমি আপনাদের একটু আবার রিমাইন্ড করে দেই যে যখন কোনো অ্যাপ্লিকেশন রান হয় তখন সাকসেসফুলি তিনটা মেথড কল করে, একটা ওয়ান ক্রিয়েট ওয়ান স্টপ ওয়ান রিজুম, আর যখন এখান থেকে কোনো মিনিমাইজ করা হয় বা ব্যাক করা হয় তখন কি হবে কি কল হয় ওয়ান ওয়ান পজ ওয়ান স্টপ, তখন কি হবে আমাদের সামনে ইনভিজুয়াল যার থাকে না অ্যাপ্লিকেশনটা। যদি আমি আবার অ্যাপ্লিকেশনটা রান করতে চাই তখন কি হবে, এখান থেকে ওয়ান ওয়ান রিস্টার্ট ওয়ান স্টার্ট ওয়ান রিজুম তারপর রানিং হয়ে যায়। ওকে, যদি ফাইনালি ব্যাক করতে চাই ডিস্ট্রয় করতে চাই তাহলে কি কল হবে, প্রথমে ওয়ান পজ ওয়ান স্টপ ওয়ান ডিস্ট্রয়। ওকে, এখন প্রশ্ন থাকতে পারে যে আমি কেন এই লাইফ সাইকেল জানবো বা বুঝবো, এত কষ্ট কেন করবো? উত্তর একটাই, যে যখন সে আপনি একটা গেমের অ্যাপ্লিকেশন তৈরি করলেন, গেম কোন একটা অ্যাক্টিভিটিতে গেম যে গেম খেলতেছে বা সে আর খেলবে না বা অন্য একটা কাজে সে ব্যস্ত হয়ে পড়লো, অর্থাৎ সে তার অ্যাপ্লিকেশন অন্য একটা অ্যাপ্লিকেশন যাবে বা অন্য একটা অ্যাক্টিভিটিতে সে যাবে, তখন কি হবে, তার গেমটা কি ডিলেট হয়ে যাবে? না, ডিলেট হবে না, তখন সে গেমটা পজ হয়ে যাবে। পজ হয়ে যাওয়ার পরে তার স্কোরটা সেভ হয়ে থাকবে, যখন সে আবার পুনরায় রিস্টার্ট করবে তখন সে আবার সেই সেই স্কোর থেকে শুরু করতে পারবে। কিন্তু যদি আপনি অ্যাপ্লিকেশনটা না থাকে, আপনি নাই বোঝেন, তো কোন অ্যাপ্লিকেশন আপনি সেভ করে রাখবেন? আপনি যদি জানাই না থাকে যে কখন ওয়ান স্টপ কল হয়, কখন রিস্টার্ট কল হয়, কোন ডিস্ট্রয় কল, জানাই না থাকে, তাহলে আপনি করতে পারবেন না। সো এক্ষেত্রে খুবই 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 গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, এখানে আর একটা কথা বলে রাখি, যখন আমরা প্রত্যেকটা মেথড কে আমরা এখানে ডিক্লেয়ার করছি, দেখুন এখানে লেখা আছে সুপার, সুপার কি, সুপার ক্লাসের একটা মেথড ওয়ান স্টার্ট, সুপার ক্লাস একটা মেথড ওয়ান ওয়ান রিজিউম। ওকে, তা সুপার ক্লাস কোনটা, সুপার ক্লাস অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি ক্লাসটাকে সুপার ক্লাস বলা হয়। দেখুন আমরা এখানে মেইন অ্যাক্টিভিটি ক্লাস এক্সটেন্ড করছে কারে, অ্যাপ অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি কে, আর এখান থেকে যদি আমি কন্ট্রোল প্রেস করে এখান থেকে ক্লিক করি, তাহলে দেখা যাবে কি যে এই অ্যাপ অ্যাক্টিভিটি আর একটা অ্যাক্টিভিটি কল করছে, এইভাবে দেখা যাবে কি এ আর একটা অ্যাক্টিভিটি কল করছে, এইভাবে দেখা যাবে যে এই মেইন অ্যাক্টিভিটি এক্সটেন্ড করছে মূলত অ্যাক্টিভিটি ক্লাস কে। ওকে, অ্যাক্টিভিটি ক্লাসটাই সুপার ক্লাস, তাই সুপার ক্লাসের একটা মেথড হলো অন পজ অন রিজুম অন স্টপ অন রিস্টার্ট। ওকে, দেখুন এখানে যদি আমি আরেক এইটাকে আমি এ করি, এবার মাউসটিকে এক্সটেন্ড করি, দেখতে পাবেন কি যে এ কল করতেছে এক্সটেন্ড করছে কারে, এই বেস ফ্রেগমেন্ট অ্যাক্টিভিটি কে। এখানে যদি মাউসটিকে আমি এ করি, দেখুন এ কল করতেছে কারে, এ আর একটা এক্সটেন্ড করছে এটার আগে, এখানে আমি কল করি দেখুন এই সুপার অ্যাক্টিভিটি কল করছে, দেখেছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এখানে যদি আমি ক্লিক করি, দেখুন মূলত সুপার অ্যাক্টিভিটি মূলত এক্সটেন্ড করছে কারে, অ্যাক্টিভিটি ক্লাসটাকে। ওকে, তাহলে বুঝলাম যে সুপার ক্লাস বলতে অ্যাক্টিভিটি ক্লাসকে বোঝায়। তাহলে মেন অ্যাক্টিভিটি কাকে কল কাকে এক্সটেন্ড করছে, মূলত এক্সটেন্ড করতেছে মূলত আপনার অ্যাক্টিভিটি ক্লাসকে। ওকে, তাই তাই এখানে সুপার, এটুকু বোঝানোর জন্য আমি আবার ব্যাক করলাম। তাহলে ফ্রেন্ডস, আজকে টিউটোরিয়াল পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি আশা করি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আশা করি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।